1 মাস 13 দিন বয়সী শিশুপুত্র নিখোঁজ। গোটা ঘটনা জেরে সংশ্লিষ্ট এলাকা সহ শিশুপুত্রের পরিবারের ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনা আগরতলা রেল স্টেশনে বাইপাস সংলগ্ন এনজিসি কাঞ্চনপল্লী এলাকায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে শিশুপুত্রটির মা পূর্ণিমা দাস দাবি করেছেন, উনি কোনো একটা কাজে ঘরের বাইরে ছিলেন, কিন্তু ওনার 1 মাস 13 দিনের শিশুপুত্র বিছানায় মশারির ভেতরে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে তিনি ঘরে ঢুকে দেখতে পান ওনার বাচ্চা বিছানায় নেই। তারপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট বিষয় পরিপ্রেক্ষিতে গোটা এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে এবং 1 মাস 13 দিন বয়সী বাচ্চার এভাবে হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে কি রহস্য থাকতে পারে, তাই এখন গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর বিষয়। আমি বাচ্চা আমার বাচ্চাটা খাওয়াই এসে ঘুম পাতাইছি, ঘুম পাতাইছি না বাসন ধুইতাম গেছি, আর এসে দেখি দুনুরা দরজা লাগাই গেছি, একটা দরজা একটু খোলা আসলো, একটা দরজা লাগাই গেছি, আর এসে দেখি না আমার বাচ্চা মশারিটার সামনে, বাচ্চা মশারি না। আপনার মানে কয় বাচ্চা? আমার দুইটা বাচ্চা। দুই বাচ্চা? মানে আপনি মানে কালকে কোন সময় দেখছেন এরা? ভোরবেলা? ভোরবেলা না সকালবেলা? সকালবেলা 6:30। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা দাস। আর আপনার স্বামীর নাম? ঈশান দাস। বাচ্চার বয়স কত আছিল যে বাচ্চার নিয়ে? 1 মাস 13 দিন হয়েছে। মানে নাম কি? শানু দাস। মানে আপনি কি কেউরে মানে সন্দেহ করতেছেন বা কোনো কিছু? না আমি কারো সন্দেহ করবো, সকালবেলা খাওয়া ঘুম পাতাই। আপনারা মানে এই বাড়িতে কে কে থাকে আপনাদের সঙ্গে? আমার বাস থেকে জাল থেকে আমরা দুজনই থাকি। মানে কেউ আপনারা দেখছেন মানে মানে দেখেন নাই নিয়ে যাইতে বা কেউ কিছু আইতে ঘরে আইতে? মানে ঠিক আছে। বিটু রিপোর্ট, দৃষ্টি।